আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা এবং আমার সহকর্মীবৃন্দ, যারা আমাকে শুনতে পাচ্ছেন, সবাইকে জানাই আজকের আহমেদবন একাডেমি অনলাইন স্কুল থেকে স্বাগতম। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্যায় এবং ফাংশন নিয়ে আলোচনা করব। আমি আজকে শুধু অন্যায় নিয়ে, অন্যায়ের পার্ট নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ফাংশন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঝটপট রেডি হয়ে যাও এবং খাতা কলম নিয়ে এখনই প্রস্তুত হয়ে যাও আমাদের আজকে অন্যায় সম্পর্কে জানার জন্য। একটি সুন্দর ক্লাস যেন আমরা করতে পারি, এর জন্য সবাই এখনই সবাই প্রিপারেশন নিয়ে নাও। আমি প্রথমেই তোমাদেরকে অন্যায় কী সেই জিনিসটার সাথে একটু পরিচয় করাতে চাই। অন্যায় একটি ইংরেজি বাংলা শব্দ, এর বাংলায় আমাকে বলতে পারি এটাকে রিলেশন। দেখো, রিলেশন, রিলেশন শব্দের অর্থ যদি বাংলা করতে যাই, তোমরা কিন্তু সবাই জানো রিলেশনের আরেকটা বাংলা হচ্ছে সমপর্ক, সম্পর্ক। অর্থাৎ একজনের সাথে আমাদের এই দৈনন্দিন জীবনে দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকের কিছু না কিছু রিলেশন বা সম্পর্ক আছে। যেমন আমি শিক্ষক, তোমাদের ছাত্রছাত্রীদের সাথে একটা সম্পর্ক থাকে, তোমার ভাইয়ের সাথে বোনের একটা সম্পর্ক থাকে, মা এবং বাবার সাথে একটি সম্পর্ক থাকে। অর্থাৎ প্রতিটা বস্তু জগতে, আমাদের এই বাস্তবিক জগতে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক থাকে। তাহলে এই সম্পর্ক নিয়েই আমাদের গণিতেও কিন্তু এরকম একটি সম্পর্ক আছে। অর্থাৎ একটা সেট থেকে আর একটা সেটের ভিতরে যে সম্পর্ক, সেটাকে আমরা অন্যায় হিসেবে প্রকাশ করতে পারি। এবং এটাকে লেখা হয় এরকম, দেখো, ধরলাম একটা সেট, এখানে দেখো আমি দিয়েছি এই একটা সেট, তার উপাদান হলো -1, 0, 1, 2। বি আর একটা সেট, তার উপাদান দেওয়া আছে 0 এবং 1। এখন যদি আমরা বলি যে একটা অন্যায় লিখবো, এই একটা অন্যায়কে যদি আর দ্বারা প্রকাশ করি, এ থেকে বি, অর্থাৎ আমরা যদি এ থেকে বি এর মধ্যে একটা অন্যায় তৈরি করতে চাই, তা অন্যায়টা কেমন হতে পারে? দেখো, ধরলাম এই এ একটা সেট, তার উপাদান হলো 1 আর 2। আবার দেখো বি একটা সেট ধরলাম, তার উপাদান হলো মনে করো 3, 4। এখন যদি দেখো 1 এর সাথে 3 একটা রিলেশন আছে, 2 এর সাথে 4 আসে। এখন যদি তাদেরকে আমরা লিখি একসাথে, তাহলে দেখো এখানে 1, এই যে প্রথম যে উপাদান দেখতে পাচ্ছ, এই যে এ থেকে বি সেটে, তাহলে এ সেটের যে উপাদান তাকে বলা, এই এ সেটটাকে বলা ডোমেন সেট, ডোমেন সেট। আর বি সেটে যা উপাদানগুলো থাকে যারা এর সাথে সম্পর্ক যুক্ত, তাদেরকে বলা হবে রেঞ্জ। তাহলে আমরা যদি এখান থেকে এই চিত্র থেকে যদি একটা আমরা এটাকে প্রকাশ করতে যাই, তাহলে হবে এ আর 3, দেখো এ আর 3, তারপরে দেখো 2 আর 4। দেখো এটা একটা রিলেশন হয়ে গেল, কিন্তু এই রিলেশনটাকে আর দ্বারা প্রকাশ করলাম। দেখো তাহলে আমরা 1 এবং 3, এটা একটা তোমার একটা জোড়া তৈরি হয়ে গেছে এবং এখানে একটি জোড়া তৈরি হয়ে গেছে। তাহলে 1 হলো ডোমেন আর 2 হলো ডোমেন, আর রেঞ্জ হলো 3 আর এখানে হলো 4। তাহলে আমরা বলতে পারি ডোমেন হলো 1 আর 2, আর রেঞ্জ হবে 3 আর 4। অবশ্যই আমাদের এগুলো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর যে উপাদানগুলো ক্রমজোড়গুলো কিন্তু থাকবে ফার্স্ট ব্র্যাকেটে, তোমরা তা জানো, কারণ সেটের অধ্যায় তোমরা সবাই অঙ্ক করেছো। তাহলে আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, একটু বোঝার চেষ্টা করো যে অন্যয় অর্থাৎ একটা সেট থেকে আরেকটা সেটের ভিতরে যে তাদের ভিতরে যে সম্পর্ক থাকবে, সেটাই হলো একটি অন্যয় বলতে পারি বা রিলেশন বলতে পারি। আর যে সেট থেকে যে সেটের ভিতরে, অর্থাৎ এ থেকে যদি বির ভিতরে হয়, তা এর উপাদানগুলোকে বলা হবে ডোমেন, এবং বি এর যে উপাদানগুলো এই এ সেটের সাথে যুক্ত থাকবে তাদেরকে বলা হবে রেঞ্জ। আশা করি একটা অন্যয় কী, ডোমেন কী এবং রেঞ্জ কী তোমরা সহজেই বুঝতে পেরেছ। এবার দেখো একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করি। একটা অন্যয়কে তিনভাবে মোটামুটিভাবে আমরা প্রকাশ করতে পারি। প্রথমত দেখো এই চিত্র দিয়ে বোঝাতে পারি, দ্বিতীয়ত আমরা এভাবে তালিকা পদ্ধতি দেখাতে পারি। দেখো এটা কিন্তু তালিকা পদ্ধতিতে আছে, আর একটা আছে গঠন পদ্ধতিতে। দেখো এই যে উপরে তোমরা দুইটা অন্যয় দেখতে পাচ্ছ, 1 নাম্বার আর 2 নাম্বার, দেখো এই আর একটা অন্যয় দেওয়া আছে, এই চারটা অন্যয় দেওয়া আছে। তাহলে একটা অন্যয়কে আমরা তিনভাবে প্রকাশ করতে পারি আপাতত, তোমাদের বইতে এরকমই আছে, এর চেয়ে বেশিভাবেও দেখানো যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করছি না এখন। তাহলে এই একটা যদি অন্যয় হয়, এ থেকে বি, এই একটা অন্যয় সেট আমরা চিত্র দিয়ে দেখিয়েছি। এখানে আর একটা অন্যয় তোমাদের দেখিয়েছি আমি তালিকা পদ্ধতিতে, আর এখানে একটা অন্যায় তোমাদের আছে, দুইটা অন্যায় আছে, এগুলো হলো গঠন পদ্ধতিতে।
তো প্রিয় শিক্ষার্থীরা অন্যায় নিয়ে অন্যায় জিনিসটা কি তা নিয়ে আমি এতক্ষণ তোমাদের সাথে কথা বললাম। এখন এই তালিকা পদ্ধতি থেকে এই গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে করা যায় চলো সেটা নিয়ে একটু আলোচনা করি। যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তোমাদের জন্য এই নিয়মটা জানা কিন্তু খুবই জরুরি। চলো আমার প্রাথমিক আলোচনা পরে আমি এখন মূল একটা অঙ্ক করে তোমাদেরকে আজকের এই সমস্যাটা সমাধান করে দেখাচ্ছি। আমরা এখানে দুটো অন্যায় দেখতে পাচ্ছি, দেখো উপরে আর দিয়ে একটা অন্যায় দিয়েছি, এখানে এক্স এবং ওয়াই দেখো দুইটা সেট বোঝাচ্ছে। এক্স হলো ডোমেন সেটের উপাদান আর ওয়াই হলো কোডোমেন বা যে পরবর্তী যে রেঞ্জ সেটের উপাদান হলো ওয়াই। তাহলে এই আমাদের ডোমেন থাকবে এ সেটের ভিতরে, রেঞ্জ থাকবে বি সেটের ভিতরে লেখা আছে দেখো, এবং তাদের ভিতরে কি ভিত্তিতে যে সম্পর্কটা হবে সেরকম একটা সম্পর্ক দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এখানে একটা রিলেশন দেওয়া আছে। আর একটা রিলেশন দেখো একই রকম দেওয়া আছে, শুধুমাত্র দেখো এখানে এই ডোমেন ও এসেটের ভিতরে, রেঞ্জ ও এসেটের ভিতরে, আর এই উপরেরটা ছিল ডোমেন এসেটের ভিতরে আর রেঞ্জ হলো বি সেটের মধ্যে, কিন্তু অর্থাৎ পার্থক্য হলো শুধু এইটা জায়গায়, আর দেখো কোথাও কোনো পার্থক্য নেই। তাহলে দুইটা কিন্তু করার নিয়ম দুই রকম, আমি তোমাদের এখন দেখাচ্ছি যে কিভাবে কোনটা কিভাবে করতে হবে। তাহলে প্রথমে আমি এইটা দেখাচ্ছি যে যদি ডোমেন এবং রেঞ্জ আলাদা আলাদা সেটের ভিতর থাকে, অর্থাৎ এক্স একটা সেটের ভিতরে ওয়াই আর একটা সেটের ভিতরে থাকে, অর্থাৎ এ এবং বি এভাবে যদি থাকে তাহলে আমরা কীভাবে করবো। দেখো এর মান দেওয়া আছে, বির মানও দেওয়া আছে, এর মানও দেওয়া আছে, বির মানও দেওয়া আছে। যদি এরকম দেখো আলাদা আলাদা আছে যে এক্স এ সেটের ভিতরে আছে, ওয়াই বি সেটের ভিতরে আছে, অর্থাৎ তালিকা এটা কিন্তু গঠন পদ্ধতিতে আছে, দুটো সেটে এই অন্যয় দুটো দেওয়া আছে গঠন পদ্ধতিতে। আমরা এখন এটাকে তালিকা পদ্ধতি তোমাদেরকে দেখাবো সেটা কীভাবে হবে একটু দেখো। প্রথমে আমরা এ এবং বির ভিতরে যেহেতু দুইটা সেট আছে, দুইটা সেট থাকলে আমরা প্রথমে গুণ করে নেব। যদি দুইটা সেট থাকে, আমি বারবার বলতেছি বন্ধুরা, যদি দুইটা সেট থাকে তাহলে প্রথমে সেট দুইটাকে আমরা গুণ করে নেব। তাহলে দেখো গুণ যদি করি আমরা এ সেটের মান কত আছে, এ দেখো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই গুণ চিহ্ন দিলাম। এবারে দেখো বি সেটের মান দেওয়া আছে ওয়ান জিরো এবং ওয়ান, আমি আগে মান বসালাম। এখন তোমরা গুণ যদি করো, গুণ মনে হয় করো না এমন কেউই নাই, সেটে নবম শ্রেণীতেও করেছো, অর্থাৎ সেট দুইটা সেট কীভাবে গুণ করতে হয় খেয়াল করো, মাইনাস ওয়ান এবং জিরো যদি গুণ করা হবে মাইনাস ওয়ান জিরো, এবং গুণফলগুলো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে। তারপরে মাইনাস ওয়ান দিয়ে আবার ওয়ানের গুণ করবা, এই যে মাইনাস ওয়ান ওয়ান গেল, আমরা মাইনাস ওয়ান দিয়ে দুটোকে গুণ করেছি, এখন আবার জিরো দিয়ে দুটোকে গুণ করবো, দেখো জিরো জিরো, আবার এই জিরো দিয়ে ওয়ানের গুণ করবো, দেখো জিরো আর ওয়ান, আমরা জিরো দিয়ে গুণ করেছি, এখন দেখো ওয়ান দিয়ে আবার দুটোকে গুণ করবো, তো গুণ করবো, তাহলে ওয়ান দিয়ে জিরো গুণ করলে ওয়ান জিরো, ওয়ান দিয়ে আবার ওয়ানকে গুণ করলে ওয়ান ওয়ান। এবার দেখো টু দিয়ে যদি গুণ করো টু জিরো আর টু ওয়ান, দেখো আমাদের টোটালি গুণ করা শেষ, এবং গুণ করার পরে কিন্তু অবশ্যই আমাদের গুণফলগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে। তাহলে প্রথমে কি করলাম দেখো, এই অন্যয়টাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই তো প্রথমে আগে আমাদেরকে এই যেহেতু দুইটা আলাদা আলাদা সেট আছে, দেখো এ একটা সেট এবং বি একটা সেট, দুইটা আলাদা আলাদা সেট থাকার কারণে তাদেরকে আগে গুণ করতে হবে। তো গুণ করার পর এখানে অনেকগুলো কিন্তু আমরা গুণফল পেলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা জোড়া পেলাম, দেখো এটা কিন্তু অন্যয়ের মতো হলে হয়ে গেছে। কিন্তু প্রদত্ত যে শর্ত দেওয়া আছে আমাদের, এখানে যে রিলেশনটা দেওয়া আছে, এই রিলেশনের ভিত্তিতে এখান থেকে কোন কোন জোড়া আমার জন্য বেটার বা কোন জোড়া যাবে সেই জোড়াগুলো কিন্তু এখান থেকে পিক আপ আমাদের সংগ্রহ করতে হবে। তাহলে লিখতে পারি অতএব শর্ত মতে অন্যয়টা কী হবে খেয়াল করো, অন্যয়টাকে প্রকাশ করছি আমরা আর দ্বারা, তাহলে অন্যয়টি আর কী হবে খেয়াল করো, তাহলে অন্যটা এমন দেওয়া আছে যে এক্স এবং ওয়াই যদি যোগ করি তাহলে ওয়ান হতে হবে। এ দিয়ে বোঝাচ্ছে আরও সংক্ষেপে, আমি তোমাদেরকে একটু ডিটেলস বলি এখানে বা সংক্ষেপে কীভাবে মনে রাখবা সেটা বলি, যে এক্স এবং ওয়াই অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টা যদি যোগ করো তাহলে তোমাকে ওয়ান হতে হবে। অনেক সময় দেখবে এখানে কিন্তু এরকম থাকতে পারে যে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, অর্থাৎ এই দিয়ে বোঝা যাচ্ছে যে এক্স বড়ো ওয়াই ছোট, অর্থাৎ প্রথম উপাদান বড়ো পরের উপাদান ছোট, অথবা এইরকমও থাকতে পারে এক্স ইজ লেস দ্যান ওয়াই, তখন তুমি বুঝে নিবে যে প্রথমটা ছোট পরেরটা বড়, অর্থাৎ যখন আমাদের ভিতরে এরকম রিলেশন থাকবে
তখন আমরা ওখান থেকে বেছে বেছে নিয়ে নেব। তাহলে এখন আমার যে অঙ্কের ভিতরে যে রিলেশনটা আছে সেটা হলো x প্লাস y ইকুয়াল টু 1, অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করলে 1 হতে হবে। তাহলে দেখো মাইনাস 1 এবং 0 যোগ করলে হবে মাইনাস 1, মাইনাস 1 এবং 1 যোগ করলে হবে 0, তার মানে একটাও যাচ্ছে না। 0 এবং 0 যোগ করলে হবে 0, এটাও যাচ্ছে না। এটা খেয়াল করো, 0 এবং 1 যদি যোগ করো, 0 এবং 1 যদি যোগ করো তাহলে হবে 1, তার মানে দেখো প্রথমটা আর দ্বিতীয়টা যদি যোগ করি 1 হতে হবে। তাহলে কিন্তু এই যে জোড়াটা আছে এটা কিন্তু আমার শর্তে যায়, অর্থাৎ 0 এবং 1। তাহলে আমরা এখান থেকে 0 আর 1 নিতে পারবো। পরেরটা দেখো, 1 এবং 0 আছে, এখন 1 এবং 0 যোগ করলে সেক্ষেত্রেও আমরা কিন্তু 1 পাই, অর্থাৎ এটাও আমার শর্ত ফিল আপ করেই। দেখো এরপর কত আছে, 1 এবং 1 যোগ করলে কত হবে, 2 হবে, কিন্তু 2 কিন্তু নাই এখানে দেখো, অর্থাৎ দুইটা যোগ করে 1 হতে হবে, তার মানে এই জোড়াটা যাবে না আর একটা জোড়াও যাবে না। তাহলে আমাদেরকে গুণ করার পরে দেখতে হবে এই শর্ত অনুযায়ী কোন কোন জোড়া যাবে, সেই জোড়াগুলো কিন্তু আমাদেরকে এই অন্বয়ের ভিতরে নিতে হবে। তাহলে আমাদের জোড়াগুলো নেওয়া হয়ে গেল, এখন তোমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দেবে। এটাই হলো আমাদের এই যে এক নম্বর অন্বয়টা দেওয়া আছে সেই অন্বয়ের, এটা হলো গঠন পদ্ধতি, এটা হলো তালিকা পদ্ধতি। আশা করি তোমরা এই বিষয়টা সবাই বুঝতে পেরেছো। এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে ডোম কত, ডোম আর যদি এই অন্যটা ডোমেন বের করতে হয়, আমি আগেই বলেছি প্রথম উপাদানগুলো হলো ডোমেন, তাহলে জিরো আর এই ওয়ান, এটা হলো ডোমেন এই জিরো আর ওয়ান। আর যদি তোমাকে বলে রেঞ্জ কত, রেঞ্জ আর কী হবে খেয়াল করো, রেঞ্জ হবে পরেরগুলো অর্থাৎ ওয়ান আর জিরো। এভাবে আমরা একটা অন্বয়কে গঠন পদ্ধতি থাকলে সহজেই তালিকা পদ্ধতি করতে পারি। আমি এতক্ষণ কি দেখালাম, যদি ডোমেন এবং রেঞ্জ আলাদা আলাদা সেট থাকে, একটা এ সেটে একটা বি সেটে যদি থাকে, এখন তোমাদের আমি দেখাবো যদি দুটো একই সেটের ভিতরে হয়। দেখো এ এবং বি দুটো একই সেটের ভিতরে, এক্স এর ভিতরে, ওয়াই ও এর ভিতরে, অর্থাৎ দুইটা উপাদানই এক্স এবং ওয়াই দুইটা উপাদানই আমার এ সেটের ভিতরে আছে, সেটা কিন্তু এই নিয়মে করলে গুণ করে করলে হবে না। সেটা আমরা কীভাবে করবো চলো একটু দেখে আসি। তার আগে আমি একটু মুছে নিই এটা, তাহলে মুছে নেই। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এক নম্বরটার উত্তর আমি করিয়েছি এবং তার ডোমেন এবং রেঞ্জ, এই অন্যটার ডোমেন এবং রেঞ্জ কিন্তু বের করে দিয়েছি। এখন আমি তোমাদের দেখাবো দ্বিতীয়, অর্থাৎ দুইটা যদি একই সেটের ভিতরে থাকে, অর্থাৎ এক্স এস সেটের ভিতরে, ওয়াই ও এস সেটের ভিতরে, তখন আমরা কী করব। সেটা করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে তুমি এখানে যে সম্পর্ক দেওয়া থাকবে সে সম্পর্কটা লিখবে। তাই লিখবা যে এখানে সম্পর্কটা কী দেওয়া আছে, দেখো এখানে প্রদত্ত হচ্ছে সমীকরণটা কী আছে বা প্রদত্ত শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। এখান থেকে তুমি ওয়াই এর মান রাখবে আর এক্সটাকে ওদিকে নিয়ে যাবে, বা ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স। এখন এখানে একটা শখ করবে তুমি, কী শখ খেয়াল করো প্রিয়, অনেক সহজ কিন্তু খেয়াল করো, এখানে এক্স লিখবে এখানে ওয়াই লিখবে। এখন দেখো এক্স এর মানগুলো থাকবে কোন সেটের ভিতরে, এই এ সেটের ভিতরে থাকবে। তাহলে এই এ সেটের মানগুলো সব লিখে দাও, এ সেটের মান আছে দেখো মাইনাস ওয়ান জিরো ওয়ান এই টু। আমার কথা কি বুঝতে পারলে, তো যে প্রথমে আমি এক্স এক্স সেটের যে মানগুলো আছে মানগুলো বসাই দিলাম এখানে। এখন আমাদের দেখতে হবে এক্সের মান এখানে এইগুলো বসানোর ফলে ওয়াইয়ের কী কী মান আসে। দেখো এক্সের মান প্রথমে যদি মাইনাস ওয়ান বসাই, আমি মাইনাস ওয়ান যদি বসাই, দেখো ওয়ান এই মাইনাস ওয়ান বসালাম, এই ওয়ান রয়ে গেল, এই মাইনাস রয়ে গেল, এক্সের জায়গায় আমি মাইনাস ওয়ান বসালাম, তাহলে কত হয় এই ওয়ান মাইনাস এ মাইনাস এ প্লাস এই ওয়ান, একের এক কত হইল দুই হলো। তাহলে আমরা দেখো এক্সের মান যখন মাইনাস ওয়ান হবে এইখানে, তখন এই যে ওয়াই এর মান হলো টু, তাহলে আমরা এখানে লিখবো টু। এবার তুমি এক্সের মান একটু জিরো বসাও, এক্সের মান যদি জিরো বসাও তাহলে কত হবে তোমরা একটু বলো তো দেখি, আমি একটু দেখি যে কেউ আমার সাথে যুক্ত আছে কি না, থাকলে তোমরা একটু উত্তর দাও যে যদি আমি এক্সের মান জিরো বসাই মানে তাহলে এইখানে কত বসবে, ওয়াই এর মান কত হবে একটু আমাকে বলো যারা আমার সাথে যুক্ত আছো। আমি একটু ওয়েট করতেছি তোমাদের উত্তর নেওয়ার জন্য। যারা
ওকে আরিফ হাবিব যুক্ত আছে, আরিফ আরিফ তুই উত্তর দাও। শান্তিয়া ম্যাডাম যুক্ত আছে, থ্যাংক ইউ। মেরিনা আপা যুক্ত আছে, তারেক আমার সাথে যুক্ত আছে, অনেক শিক্ষার্থী ওয়ান হবে। আরিফ হাবিব সবাই উত্তর দিয়েছে, থ্যাংক ইউ আরিফ, তোমাকে অনেক অভিনন্দন যে তুমি উত্তরটা দিয়েছো। তাহলে যদি আমি এক্স এর মানে এখানে জিরো বসাই, এই জিরো, তাহলে ওয়াই এর মান ওয়ান হবে। ওয়েল ডান, থ্যাংক ইউ আরিফ। এবার আমি এক্স এর মান ওয়ান বসাবো, তোমরা একটু খেয়াল করো, এক্স এর মান যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়াই এর মান কত হবে, তোমরা এডিট উত্তর দাও। দেখি এবার কারা কারা উত্তর দিচ্ছে, একটু আমাকে উত্তর দাও, আমি তোমাদের উত্তরের প্রত্যাশা রইলাম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু আমাকে উত্তর দাও যে আমি তোমাদের জন্য, দেখি আরো আরিফ তুমি উত্তর দাও, তুমি আমার সাথে যেহেতু যুক্ত আছো আরিফ উত্তর দাও। হ্যাঁ আরিফ শুদ্ধ, সুজানা খান অনেক উত্তর দিয়েছে, শুদ্ধ থেকে অনেক স্মার্ট এবং সুন্দর একটি ছাত্র আমাদের, ওয়ান হবে বলেছে, ওয়েল ডান। তাহলে আমি লিখবো ওয়ান, আসলে কি ওয়ান হবে, দেখো আমি যদি ওই এক্স এর মান ওয়ান বসাই, এক্স এর মান যদি এখানে ওয়ান বসাই, তো ওয়ান থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে কিন্তু জিরো হবে। এবারে তোমরা উত্তর দিবে, আমি যদি এক্স এর মান এখানে টু বসাই, এক্স এর মান যদি টু বসাই এখানে, তাহলে ওয়াই কত হবে, আমাকে উত্তর দাও। দেখি কে কে উত্তর দিতে পারবা, এক্স এর মান যদি টু হয় তাহলে ওয়াই এর মান কত হবে। আমার এক্স এর মান তোমরা একটু টু বসালে পর ওয়াই কত হবে একটু আমাকে বলো। তোমরা উত্তর দাও, আমি কিন্তু দেখতেছি যে কারা কারা উত্তর দিতেছো, আমি তোমাদের একটু খুঁজে নিচ্ছি। ওয়েল আমি এখন দেখি নাই এখন, তাহলে সবাই উত্তর দিয়েছে, আমার অনেক শিক্ষার্থী উত্তর দিয়েছে, উত্তর হবে ওয়ান, ওয়েল ডান। আমার মনে হয় হয়েছে কিনা জানি না, একটু দেখে নেই একটু। সুজানা বলছে মাইনাস ওয়ান, জিনাক্স মহিম বলছে জিরো, আরিফ হাবি বলছে ওয়াই ওয়ান, টু হলে ওয়ান হবে। আরিফ তুই ভুল হয়েছে, সিফাত আহমেদ নাবিল সঠিক উত্তর দিয়েছে, মাইনাস ওয়ান হবে। কেন দেখো আমি যদি এক্স এর মান টু বসাই, দেখো তাহলে ওয়ান মাইনাস টু, আমি এক্স এর মান টু বসালাম, এই যে টু আছে, যদি এক্স এর মান যদি টু বসাই তাহলে ওয়াই আসবে কত দেখো, এক বড়ো না দুই বড়ো, অবশ্যই দুই বড়ো, এবং দুইয়ের চিহ্ন হলো মাইনাস, তাহলে মাইনাস ওয়ান হবে। মাইনাস ওয়ান উত্তর দিয়েছে কে কে দেখো, নাবিল উত্তর দিয়েছে, বাপ্পি উত্তর দিয়েছে, ওয়েল ডান বাপ্পি, উত্তর দিয়েছে শুদ্ধ, থ্যাংক ইউ শুদ্ধ, তুহিন মাহাদি, মোক্তার হোসাইন, শাহনাজ আখতার, তারপরে লাকি রনি, ওয়েল ডান, তুমি ওয়ান লিখেছো, হবে মাইনাস ওয়ান। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, যারা সঠিক উত্তর হবে মাইনাস ওয়ান, আমি মাইনাস ওয়ান দিলাম। দেখো এখন কিন্তু আমি কি পেলাম, এই যে এক্স এর চারটা মানের জন্য, এই এক্স এর চারটা মানের জন্য এখানে এক্স এর যেহেতু চারটা মান আছে, তাই একটা দুইটা তিনটা চারটা মানের জন্য আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা মান পেয়েছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ দেখো, এখানে মোট আটটা জোড়া পেলাম আমরা, এই একটা জোড়া, এই যে মাইনাস ওয়ান টু একটা জোড়া, জিরো ওয়ান একটা জোড়া, ওয়ান জিরো একটা জোড়া, টু এবং মাইনাস ওয়ান একটা জোড়া। তাহলে এখান থেকে কোন কোন জোড়া আমার শর্ত ফিল আপ করে দেখো,
তুমি দেখবে আমরা এক্স এর সব মানই তো এস এর মধ্যে আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওয়াই এর যে মানগুলো আমরা পেলাম, এই ওয়াই এর কয়টা মান আমার এস এর ভিতরে আছে? দেখো ওয়াই এর মান থাকতে হবে এস এর ভিতরে, তো ওয়াই এর কয়টা মান এস এর ভিতরে আছে একটু দেখো তো। তাহলে আমরা দেখতে পারি, যেহেতু দেখো টু কি আমার এই সেটে আছে, টু কিন্তু এস এর ভিতরে আছে, দেখো এই যে টু আছে, তার মানে এই টু আছে, ওয়ান আছে, হ্যাঁ ওয়ানও আছে, দেখো এই জিরো জিরো আছে, দেখো মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানও আছে, দেখো। তার মানে কি বুঝলাম আমি, যে এই চারটা মানও কিন্তু আমাদের, এই চারটে মানই কিন্তু আমার এই এস এর ভিতরে আছে। তাহলে এখানে সকল মানেই, অর্থাৎ ওয়াই এর সব মানেই কিন্তু আমার এই এস এর মধ্যে আছে। যদি অন্য কোনো মান আসতো, ধরলাম আমরা এখানে যদি ধরো তিন ধরতাম, যদি আমরা তিন তো এখানে নাই, যদিও যদি আপনি তিন ধরতাম, একটু খেয়াল করো তিন ধরলে কী হইতো, একটু খেয়াল করো, যদি তিন ধরতাম আমি কিন্তু তিন দিলাম, তাহলে হয়তো তিন হলে ওয়ান মাইনাস থ্রি কত হইতো, মাইনাস টু, এই যে মাইনাস টু লিখতাম, দেখো তো মাইনাস টু কি আমার এই এসেটের ভিতরে আছে? এই যে মাইনাস টু কিন্তু এসেটের ভিতর নেই, তাহলে লিখতাম যেহেতু মাইনাস টু নেই, এটা হলো বিলংস টু মানে বিদ্যমান, আর নট বিলংস মানে বিদ্যমান নয়, তাহলে মাইনাস টু বিদ্যমান নয় কির ভিতরে, এসেটের ভিতরে নাই, সেহেতু এই যে জোড়াটা হলো আমাদের এই মাইনাস টু, যার জন্য মাইনাস টু হয়েছে, এতে দেখো থ্রির জন্য মাইনাস টু হয়েছে, তাহলে এই পুরো জোড়াটা এতে থ্রি মাইনাস টুটা আমাদের এই অন্বয়তে থাকবে না, এই যে অন্বয় আমি এস দিয়ে প্রকাশ করছি এখানে, এই এস অন্বয়তে থাকবে না, তাহলে আমাদের থাকবে কারা কারা? অতএব এস অন্বয়টা হবে, দেখো এই যে মাইনাস ওয়ান টু এই জোড়াটা হবে, এ জোড়াটা হবে জিরো ওয়ান, এটা হবে ওয়ান জিরো, এটাও হবে, এটাও হবে, দেখো তাহলে আমাদের এই জোড়াটা কিন্তু বাদ গেল, কারণ আমাদের এখানে যে মাইনাস টু পেয়েছি ওয়াই এর মান, সেই ওয়াই এর মানটা কিন্তু এস এর থাকতে হবে, কিন্তু আমার এস এর ভিতরে নাই। এরকম যদি আরও পেতাম আমরা বাদ দিতে পারতাম। তাহলে আশা করি আমার এই যে ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছ, এবং এই যে দুটো অন্যায়, একটা আর অন্যায় এবং এসটা এস অন্যায়, আর অন্যায় ছিল দুইটা আলাদা আলাদা সেটের ভিতরে, আর এই এস অন্যায়টা ছিল দুইটা একই সেটের ভিতরে, দুইটার দুই নিয়ম কিন্তু হবে। আমি এই জন্য তোমাদের দুটো নিয়মই আলোচনা করলাম। তাহলে এই ফাংশনের ডোমেন কী হবে, এই যে সরি এই অন্যায়টার ডোমেন কী হবে একটু বলো তো, ডোম এস কী হবে আর রেঞ্জ এস কত আমাকে একটু জানাও তোমরা কমেন্টসে, ডোম এস আর রেঞ্জ এস কত? দেখি তো তোমরা একটু আমাকে জানাও তো, দেখি ডোম এস আর রেঞ্জ এস কত, এখন মনে হয় পারবে তোমরা, ডোম সবার আগে উত্তর দিয়েছে আমাদের শুদ্ধ, ওয়েল ডান শুদ্ধ, মাই ডিয়ার স্টুডেন্ট শুদ্ধ ইত্তেকার, সে ডোম বলছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, হ্যাঁ উত্তর ঠিক আছে শুদ্ধটা। এবারে আমি শুদ্ধর উত্তর অবশ্যই শুদ্ধ হয়েছে, এবার রেঞ্জটা বলো তো দেখি, রেঞ্জ কী হবে, রেঞ্জ এস কী হবে, আমার মানে এটা তোমরা পারবে শেষেরগুলো হবে, তাহলে টু এই ওয়ান জিরো আর হবে মাইনাস ওয়ান। আশা করি রেঞ্জ তোমরা এবং ডোমেন কীভাবে, একটা অন্যয়ের ডোমেন রেঞ্জ কীভাবে বের করতে হয়, একটা তালিকা পদ্ধতির অন্যয় থেকে কীভাবে গঠন পদ্ধতিতে, বা গঠন পদ্ধতি থেকে আমি আজকে শিখেছি তোমাদের গঠন পদ্ধতিতে থাকলে কীভাবে তালিকা পদ্ধতিতে করতে হয়, এবং তালিকা পদ্ধতিতে করতে গেলে আমি দুই ধরনের অন্যয় সম্মুখীন হব। একটা অন্যয় হলো যে এক্স এবং ওয়াই দুইটা আলাদা আলাদা সেটের ভিতরে থাকবে, আর একটা এক্স এবং ওয়াই দুইটা একই সেটের ভিতরে থাকবে। একই সেটের ভিতরে থাকলে আমরা সক করে করব, আর আলাদা আলাদা থাকলে আমরা গুণ করে করব। এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, পরীক্ষার সময় যেন এলোমেলো না হয়। তো প্রিয় বন্ধুরা,
তোমাদের বইতে এই নিয়মের অঙ্ক আরো আছে দুই তোমরা প্র্যাকটিস করো আমরা আগামী ক্লাসে ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো পড়াশোনার সাথেই থাকো আল্লাহ হাফেজ